বিশ্বের জনপ্রিয় গেমগুলোর মধ্যে পাবজি অন্যতম। এই গেম নিয়ে আলোচনা সমালোচনা কোনোটারই শেষ নেই। বাংলাদেশে গেমটির জনপ্রিয়তা যেমন বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে অভিভাবকদের উদ্বেগ উৎকণ্ঠা। পাবজির ভালো মন্দ নিয়ে আলোচনা সমালোচনা যখন তুঙ্গে, সেই সময় তরুণদের জন্য দুঃসংবাদ আর অভিভাবকদের জন্য সুখবর ডাক দিয়েছিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। আলোচিত ফ্রি ফায়ার ও পাবজি গেম বন্ধ করতে শিক্ষা মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে সুপারিশ করা হয়েছিল। যদিও গেম দুটি আপাতত বন্ধ হচ্ছে না বলে জানিয়েছেন সাইবার একাত্তরের অ্যাডমিনিস্ট্রেটর বিশিষ্ট প্রযুক্তিবিদ আবদুল্লাহ আল জাবের। কিন্তু ফ্রি ফায়ার ও পাবজি গেম বন্ধের খবরে উত্তাল হয়েছিল সোশ্যাল মিডিয়া। পক্ষে বিপক্ষে ছিল অনেক মত। পাবজি গেম আসলে কি, এর ভালো দিক কিংবা ক্ষতিকর দিকগুলোই বা কি, কেনই বা হঠাৎ পাবজি গেম বন্ধের এমন উদ্যোগ নেওয়া হয়েছিল? দর্শক, আমার সংবাদের আজকের আয়োজনে থাকছে পাবজি গেম নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। সাথে আছি আমি আশা ফিরিবা। প্রথমে জেনে নিই পাবজি গেম আসলে কি। প্লেয়ার আনসার্স ব্যাটল গ্রাউন্ডস বা পাবজি গেমটি তৈরি করেছে দক্ষিণ কোরিয়ার ভিডিও গেম কোম্পানি ব্লুফুল স্টুডিওর অঙ্গ প্রতিষ্ঠান পাবজি কর্পোরেশন। এটি একটি অনলাইন ভিডিও গেম যা একের অধিক খেলোয়াড় একসঙ্গে খেলে থাকে। এই গেমে 100 জন খেলোয়াড় একই সঙ্গে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয় এবং একজন আরেকজনের বিরুদ্ধে লড়াই করে। এক কথায় শুটিং গেমও বলা যায় এটিকে। খেলোয়াড় এই যুদ্ধের ময়দানে একা প্রবেশ করতে পারে, আবার একাধিকভাবে প্রবেশ করতেও পারে, অথবা 4 সদস্যের একটি ছোট দল হিসেবে প্রবেশ করতে পারে। কিন্তু বিজয়ী হবে সেই যে খেলোয়াড় অথবা যে দল শেষ পর্যন্ত জীবিত থাকবে। তবে এই গেমের ক্ষতিকর দিকগুলো কি কি, কেনই বা এই গেমের জন্য অভিভাবকদের এত উদ্বেগ বাড়ছে? বিশেষজ্ঞদের মতে গেমগুলো এত উত্তেজনাদায়ক যে যারা এই গেমে আসক্ত তারা সামাজিকভাবে মোটেই সক্রিয় নয়। তথ্য প্রযুক্তির যুগে ম্যাক্সিমাম তরুণ বা কিশোর একটা বিষয়ের প্রতি জোরালো মনোযোগ দিতে পারে না। ফেসবুক, ইউটিউব বা গেমস এখান থেকে ওখানে কোনো জায়গায় স্থির থাকতে পারছে না। আর যারা পাবজি বা ফ্রি ফায়ারের মতো গেমে প্রথমে আসক্ত হয় তখন অত ভালোভাবে বুঝতে পারে না। একটা পর্যায়ে সে এটার প্রতি ধীরে ধীরে আরো বেশি আসক্ত হয়ে পড়ে। সে যখন দেখতে পায় এটাতে হিরোইজম আছে তখন আর বের হতে পারে না, যেটা তাকে অপরাধ বোধের দিকেও ঠেলে দিতে পারে। এটা এক ধরনের মানসিক সমস্যারও কারণ হতে পারে বলে মনে করছেন অপরাধ বিজ্ঞানীরা। তারা বলছেন একটা মানুষ যখন নিজেকে এটার ভিতর হারিয়ে ফেলে তখন সে বিভিন্ন সমস্যাগ্রস্ত হয়। এসবের কারণে একটা ছেলে বা মেয়ের ভেতরে ইন্ডিভিজুয়ালিজম কাজ করে, যার কারণে সে সামাজিকীকরণ থেকে বিচ্যুত থাকে। এমনকি এই গেম নিয়ে এমনও অভিযোগ আছে যে পাবজি গেম শিক্ষার্থীদের মধ্যে সহিংস মনোভাবও তৈরি করছে, কারণ এই গেমের বিষয়বস্তু সহিংসতামূলক। যদিও গেমাররা খেলার সময় তারা বুঝতে পারে না, কিন্তু আক্রমণাত্মক চিন্তা ভাবনা এবং অস্থিরতা তাদের আচরণে ক্রমশ স্পষ্ট হয়ে ওঠে। এমনকি গেমের ভেতর ভার্চুয়ালি এটা সেটা কিনতে খরচ করছে অনেক টাকা। তবে কি এই গেমের কোনো ভালো দিক নেই? সব বিষয়ের মতো পাবজি কিংবা ফ্রি ফায়ারও রয়েছে কিছু ভালো দিক। 2009 সালে ইউনিভার্সিটি অফ রোচেস্টারের বেশ কিছু অভিজ্ঞ কল অফ ডিউটি খেলা গেমারদের নিয়ে করা একটা স্টাডিতে দেখা যায় ফার্স্ট পার্সন শুটিং গেমস প্রকৃতপক্ষে আমাদের চোখের কন্ট্রাস্ট সেন্সিটিভিটি ফাংশন বাড়ায়, যা আমাদের চোখের জন্য উপকারী। এই কন্ট্রাস্ট সেন্সিটিভিটি বর্ধনের ফলে আমাদের চোখ গ্রে এর শেডগুলো সহজে আলাদা করতে পারে, যা আমাদেরকে অন্ধকারের মধ্যে দেখার জন্য বেটার ভিশন দেয়। এটা রাতে ড্রাইভিং করার জন্য বা ধোয়ার মধ্যে কিছু খুঁজে বের করার জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও ইউনিভার্সিটি অফ লোয়ারি অন্য একটি রিসার্চে দেখা যায় অ্যাকশন টাইপ ভিডিও গেমের মতো দ্রুত গতির গেমসগুলো সত্যি বাস্তব জীবনে ভালো ডিসিশন নিতে সাহায্য করে। তারা একদল গেমারকে 50 ঘন্টা অ্যাকশন টাইপ ফাস্ট পেসের গেম খেলতে দেন, আর একদল গেমারদেরকে 50 ঘন্টা স্লো পেসের গেম খেলতে দেন। এদের কেউই আগে তেমন একটা গেমস খেলেননি। পরে তাদের মানসিক অবস্থা পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্তে উপনীত হন তারা। ইংল্যান্ডের একদল রিসার্চের মাধ্যমে এই সিদ্ধান্ত আসেন যে গেমস খেলা মানুষের নতুন জিনিস শেখার ক্ষমতা বাড়ায়। তাদের রিসার্চের জন্য তারা বেছে নেন ইউনিভার্সিটি কলেজ লন্ডন এবং কুইন মেরি ইউনিভার্সিটি লন্ডনের 72 জন ছাত্রকে। এখানেও একটা গ্রুপকে তারা ফার্স্ট পেজে স্ট্র্যাটেজি গেম খেলতে দেন এবং আরেকটা গ্রুপকে তারা স্লো পেসে সিমুলেশন টাইপ গেম খেলতে দেন। এরপর 40 ঘন্টা গেমস খেলানোর পর তাদের উপর পরীক্ষা করে দেখা যায় যে স্লো পেসের গেমস ব্রেনে তেমন উন্নতি না করলেও ফার্স্ট পেসের গেমসগুলো সত্যিকার অর্থেই শেখার ক্ষমতা বাড়ায়। তবে হঠাৎ কেন এই গেম বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছিল?
মূলত দুই গেমে তরুণদের আসক্তির কারণে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এটি বন্ধের সুপারিশ করা হয়েছিল। কোন কোন দেশে পাবজি ইতিমধ্যে নিষিদ্ধ? সম্প্রতি নেপালে পাবজি নিষিদ্ধ করে দেশটির আদালত। ভারতের গুজরাটেও এই গেম খেলার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, এমনকি গেমটি খেলার জন্য কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছিল। পাবজি এবং ফ্রি ফায়ার বন্ধ করার পক্ষে বিপক্ষে দুদিকে ভিন্ন ভিন্ন মত রয়েছে। ঢাকা টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, ফ্রি ফায়ার ও পাবজি গেম বন্ধের শত শত দাবি যদি ওঠে, আবার তা চালু রাখারও দাবি উঠছে। ইন্টারনেটের জগতে কিছুই বন্ধ রাখা যায় না, মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলা এটা কোনো সমাধান না। কতটুকু গেম খেলা উচিত, কতটুকু আড্ডা দেওয়া উচিত, কতটুকু বাইরে যাওয়া উচিত, কতটুকু ঘরে থাকা উচিত, আপনি যদি আপনার সন্তানকে এতটুকু কনভিন্স করতে না পারেন, ইটস ইওর ফেইলার। ঠিক এমনটাই বলছেন সাইবার একাত্তরের অ্যাডমিনিস্ট্রেটর বিশিষ্ট প্রযুক্তিবিদ আবদুল্লাহ আল জাবেরও। তিনি জানান, কোনো সমস্যা হলে সেটা নিয়ে কাজ করে সমাধান করতে হবে, বন্ধ করে দিয়ে নয়। এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে, হুট করে কিছু বন্ধ করে দেওয়া অনেকটা অসম্ভব। যেখানে টেকনোলজির বিপ্লব হচ্ছে সেখানে এমন সিদ্ধান্ত নেওয়া অনুচিত। প্রতিটি জিনিসের খারাপ বা ভালো দিক আছে, এটাই সাধারণ নিয়ম। এজন্য বন্ধ না করে দিয়ে সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন। সবকিছুর ভালো মন্দ দুটো দিকই থাকে, কোনটা আপনি বেছে নেবেন সেটা নিতান্তই আপনার সিদ্ধান্ত। ফ্রি ফায়ার কিংবা পাবজি এর ক্ষেত্রেও একই কথা বলছেন বিশেষজ্ঞরা। সন্তানের দিকে খেয়াল রেখে তাদেরকে এ বিষয়ে সচেতন করাই সমস্যার সমাধান মনে করছেন তারা। দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তীতে এমন আরো গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমার সংবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।